স্বামীর পরকীয়া সম্পর্কে খবর পেয়ে সোজা হাজির স্ত্রী পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুর রোডের একটি বেসরকারি হোটেলে। এই হোটেলের ঘরে স্বামীর পরকীয়া সম্পর্কে হাতে নাতে ধরলেন স্ত্রী বলে অভিযোগ। ছিলেন আপনার হোটেলে? ছিলেন তো? কোথা থেকে এসেছিলেন? এখান থেকে এসেছিলেন, আসানসোলের লোক। হ্যাঁ, আসানসোলের কোথাকার কি নাম? হোটেলে তো ডিটেল দেয়। আপনার তো ডিটেল নিয়ে থাকতে দেন। তো কি দিয়েছিল? মোহনলাল নাম ওনার। মোহনলাল? মোহনলাল। আর মহিলার? মহিলার নাম জানি না ঠিক। তো ওনার আধার কার্ড নেননি? হ্যাঁ, আধার কার্ড বা ম্যারেজ সার্টিফিকেট কিছু নেননি? নিয়েছি, আপনাকে জানাবো পরে। পরে কি ঘটনা ঘটেছিল বলতে পারছি না, ওদের কি পার্সোনাল ম্যাটার ছিল। ওনার স্ত্রীর অভিযোগ হচ্ছে যে ওনার স্বামী অন্য মেয়েকে নিয়ে হোটেলে প্রায়ই আসতো এবং থাকতো। প্রায়ই আসতো সেটা আমরা জানি না। আপনাদের হোটেলে কি এরকম অ্যালাউ হয়? প্রথমবার এসছে। ম্যারেজ সার্টিফিকেট ছাড়া অ্যালাউ হয়? হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট ছাড়া অ্যালাউ হয়। কখনো হয়, কখনো নেওয়া হয়, কখনো হয়। এটা তো নিয়ম তো সরকারের তরফ থেকে যে সবসময় যখনই আসবেন কোনো একটা ম্যারেজ সার্টিফিকেট বা কোনো কিছু নেওয়া হবে ডকুমেন্টস, তো আপনারা কখনো নেন কখনো নেন না এটা কেন বলছেন? উনি যে ডকুমেন্টস জমা করেছিলেন কোনো, সেটা আপনার কাছে আছে? কখন এসেছিলেন, কি ঘটনা ঘটেছিল? কিছুক্ষণ আগে এসেছিলেন। আচ্ছা, কি ঘটনা ঘটলো? মারামারি হলো? মারামারি হয়ে পরে বাইরে চলে গেল। কে কাকে মারলো বুঝলেন? হ্যাঁ, কে কাকে মারলো? ও নিজেদের ব্যাপারে মানে মারামারি করছিল। এরপর প্রকাশ্যে দিবালোকে পরকীয়ায় যুক্ত মহিলাকে মারধর করেন স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলকে আটক করে থানায় নিয়ে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা। স্বামীর পরকীয়া সম্পর্কে খবর পেয়ে সোজা হাজির স্ত্রী পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বানপুর রোডের একটি বেসরকারি হোটেলে। এই হোটেলের ঘরে স্বামীর পরকীয়া সম্পর্কে হাতে নাতে ধরলেন স্ত্রী বলে অভিযোগ। ছিলেন আপনার হোটেলে? ছিলেন তো? কোথা থেকে এসেছিলেন? এখান থেকে এসেছিলেন, আসানসোলের লোক। হ্যাঁ, আসানসোলের কোথাকার কি নাম? হোটেলে তো ডিটেল দেয়। আপনার তো ডিটেল নিয়ে থাকতে দেন। কি দিয়েছিল? মোহনলাল নাম ওনার। মোহনলাল? মোহনলাল। আর মহিলার? মহিলার নাম জানি না ঠিক। তো ওনার আধার কার্ড নেননি? হ্যাঁ, আধার কার্ড বা ম্যারেজ সার্টিফিকেট কিছু নেননি? নিয়েছি, আপনাকে জানাবো পরে। পরে কি ঘটনা ঘটেছিল বলতে পারছি না, ওদের কি পার্সোনাল ম্যাটার ছিল। ওনার স্ত্রীর অভিযোগ হচ্ছে যে ওনার স্বামী অন্য মেয়েকে নিয়ে হোটেলে প্রায়ই আসতো এবং থাকতো। প্রায়ই আসতো সেটা আমরা জানি না। আপনাদের হোটেলে কি এরকম অ্যালাউ হয়? প্রথমবার এসছে। ম্যারেজ সার্টিফিকেট ছাড়া অ্যালাউ হয়? হ্যাঁ, ম্যারেজ সার্টিফিকেট ছাড়া অ্যালাউ হয়। কখনো হয়, কখনো নেওয়া হয়, কখনো হয়। এটা তো নিয়ম তো সরকারের তরফ থেকে যে সবসময় যখনই আসবেন কোনো একটা ম্যারেজ সার্টিফিকেট বা কোনো কিছু নেওয়া হবে ডকুমেন্টস, তো আপনারা কখনো নেন কখনো নেন না এটা কেন বলছেন? উনি যে ডকুমেন্টস জমা করেছিলেন কোনো, সেটা আপনার কাছে আছে? কখন এসেছিলেন, কি ঘটনা ঘটেছিল? কিছুক্ষণ আগে এসেছিলেন। আচ্ছা, কি ঘটনা ঘটলো? মারামারি হলো? মারামারি হয়ে পরে বাইরে চলে গেল। কে কাকে মারলো বুঝলেন? হ্যাঁ, কে কাকে মারলো? ও নিজেদের ব্যাপারে মানে মারামারি করছিল। এরপর প্রকাশ্যে দিবালোকে পরকীয়ায় যুক্ত মহিলাকে মারধর করেন স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সকলকে আটক করে থানায় নিয়ে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট, আনন্দ বার্তা।